স্যান্ডউইচ বানাবো, তাই পাউরুটি সেঁকে নিচ্ছি গরম তাওয়াতে। শসা দেবো স্যান্ডউইচে, শসা বুনিয়ে নিচ্ছি। পাউরুটিগুলো দুপিট সেঁকে নিয়েছি, গরম করে নিয়েছি। তারপর চিজ ভেতরে দিচ্ছি এবং শসা বুনিয়েছি, কুড়ে নিয়েছি, শসাগুলো দিচ্ছি। তারপর স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি, টিফিন খাবার, জল খাবার। আর কেমন আছেন সবাই? নমস্কার আপনাদিকে সবাইকে, ভালো আছেন তো? স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি, এই যে দেখুন, ভেতরে শসা দিয়েছি, ভেতরে চিজ দিয়েছি, স্যান্ডউইচ আর দু পিট সেঁকে নিয়েছি পাউরুটি। স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি এইভাবে, খেতে খুব অসাধারণ হয়েছে, একদম দোকানের মতন হয়েছে চিজ স্যান্ডউইচ। আপনারা এইভাবে বানিয়ে নেবেন স্যান্ডউইচ, দেখবেন বাড়িতে বেশ ভালো লাগছে। বানিয়ে নিচ্ছি ভেতরে চিজ দিয়ে, শসা দিয়ে বানিয়ে নিচ্ছি স্যান্ডউইচ। চটজলদি বানানো হয়ে যায় স্যান্ডউইচ। ধরুন খুব জোর খিদে পেয়েছে, তখন একটা স্যান্ডউইচ বানিয়ে নিলেন, স্যান্ডউইচ বানিয়ে খেয়ে নিলেন, বেশ ভালো লাগবে। এইভাবে বানিয়ে নিলাম। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, বাকি সবাইকে শেয়ার করে দেবেন স্যান্ডউইচ। এইভাবে বানিয়ে নিচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে স্যান্ডউইচ বানিয়ে নিলাম। সবাইকে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, দেখবেন ভিডিও।